হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব উচ্ছের তেল ঝাল রেসিপি। এটা আমার মায়ের হাতে তৈরি, মানে দারুণ দুর্দান্ত এবং সুস্বাদু একটি রেসিপি। চলো তার জন্য কি করতে হবে তোমাদের বলে দিই। উচ্ছেটাকে সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নিয়ে জলে সিদ্ধ করে নিতে হবে। দেন ওখানে ছিল আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, তোমরা চাইলে কাঁচা লঙ্কা দিতে পারো, চাইলে শুকনো লঙ্কা দিতে পারো, যেটা তোমাদের ইচ্ছা। তারপরে যেটা করতে হবে, একটু কড়াই তেলটা বেশি করে দিতে হবে, আর দিয়ে নুন হলুদ দিয়ে উচ্ছেগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এটা একটা পাত্রে তুলে রাখতে হবে, আর তারপরে ওই তেলেতেই দিতে হবে পেঁয়াজ। পেঁয়াজটাকে বেশ ভালো করে লাল লাল করে ভাজতে হবে, যতক্ষণ লাল লাল করে ভাজা হচ্ছে তারপরে এখানে দিতে হবে পেস্টটা। তো এই রেসিপিটা করতে গেলে কিন্তু এই মশলাটাই হচ্ছে আসল ইম্পর্টেন্ট। তো যেহেতু উচ্ছেটা তিতা, তার জন্য এখানে যতটা নুন আর ঝাল দেবে ততটাই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। আর তারপরে মশলাটা কষাতে হবে ভালো করে। মশলাটা কষানো হয়ে গেলে উচ্ছেটা আবার দিতে হবে। দেওয়ার পর এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো বাড়িতে যদি বাচ্চা থাকে অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করো। তেতো খাওয়া কিন্তু শরীরের জন্য খুবই উপকারী, এটা আমরা কম বেশি সবাই জানি। তো এইভাবে রান্না করলে দেখবে বাচ্চারা খুব মজা করে খেয়ে নিচ্ছে, এবং বাচ্চা থেকে বুড়ো যে কোনো ধরনের মানুষই কিন্তু এই রেসিপিটা আঙুল চেটে পুটে খাবে, এটা আমি বলতেই পারি। তো যাই হোক, ভালো করে কষিয়ে নিয়ে এখানে জল দিতে হবে পরিমাণ মতো। আর জলটা যখন একদম ফুটে আসবে, তখন এই যে দেখছো একদম জলটা শুকিয়ে গেছে, এটাকে চাইলে তোমরা রসা রসা করতে পারো, চাইলে একদম শুকনো করে নিতে পারো। তো আমাদের একটু শুকনোটাই বেশ ভালো লাগে। তো এই যে একদম শুকনো শুকনো করে হয়ে গেছে, তো এবার নাবিয়ে নিলেই রান্নাটা রেডি হয়ে গেল। আমাদের বাড়িতে যখনই এই রেসিপিটা হয় আমরা তো ভীষণ মজা করে ভাত খাই। তোমরা অবশ্যই একবার ট্রাই করো, আমি বলছি তোমাদের ভালো লাগবে আশা করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। টাটা।